দেখুন, এখন ম্যাক্সিমাম লোকের একটা কমন সমস্যা, প্রত্যেক বছর তাদের চশমাটাকে চেঞ্জ করতে হয়, কারণ প্রত্যেক বছরেই তাদের চোখের পাওয়ার কিন্তু ডিক্রিজ করে, চোখের পাওয়ার কিন্তু একই থাকে না। তো এই সমস্যা যাদের, তাদের জন্য আমি আজকে একটা মূল এক্সারসাইজ দেখাবো এবং এর সঙ্গে সাব কিছু এক্সারসাইজ মানে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। যাদের এই রকম সমস্যা তারা মাস্ট এই এক্সারসাইজগুলো চালু করবেন আজকের থেকে, সকালবেলায় এবং রাত্রিবেলায় ডিনারের আগে এই টু টাইমস তারা করবেনই করবেন, অসাধারণ ফলাফল কিন্তু আপনারা পাবেন। তো এর সঙ্গে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে নেই, এখন অনেক বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে চোখে চশমা, অর্থাৎ বাচ্চা বয়স থেকেই কিন্তু তাদের চোখের পাওয়ার ডিক্রিজ করতে, কমতে শুরু করতে আরম্ভ করেছে। তো সেই কারণের জন্য আমি প্রত্যেক স্টুডেন্টদের, প্রত্যেক বাচ্চাদের আমি বলবো যে এই যে আমি এই ভিডিওতে এক্সারসাইজগুলো দেখাচ্ছি, এগুলো তারা যেন আজ থেকেই শুরু করেন। আর এর সঙ্গে তো যা মানে যাদের চোখে অলরেডি চশমা উঠে গেছে, প্রত্যেক বছর বছর যাদের চশমাটাকে বদলাতে হয় তারা তো করবেনই করবেন। তো চলুন এক্সারসাইজগুলো দেখিয়ে দিয়ে নিই। চোখের পাওয়ার ঠিক রাখতে প্রত্যেক বছর যদি আপনাদের চশমা চেঞ্জ করতে না হয়, তাহলে এই যে মূল এক্সারসাইজটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু আপনাদেরকে মানে এটা কিন্তু করতেই হবে। তো আপনারা যেটা করবেন, দেখুন, প্রথম প্রথম হয়তোবা আপনাদের একটুখানি সমস্যা হতে পারে, তো আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে দেখবেন 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু অলরেডি হয়ে গেছে, তো আপনাদের সেরকম কোনো সমস্যা তখন ক্রিয়েট হবে না। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে পা দুটোকে প্রথমে আপনারা একদম এইভাবে স্ট্রেট করে দেবেন। এইভাবে স্ট্রেট করে দেওয়ার পরে দেখুন আমার পায়ের পাতাটা, দেখুন এই যে টোটাল টোটাল যে পায়ের পাতা, এই টোটাল পায়ের পাতা কিন্তু মেঝেতে লাগানো অবস্থায় থাকবে। ওকে, তো এইবারে আপনারা যেটা করবেন, জাস্ট এইভাবে টোটাল পায়ের পাতাটাকে মেঝেতে লাগানো অবস্থায় রাখুন এবং হাত দুটোকে জাস্ট এইরকম করুন, এই যে আমি ঠিক যেরকম করেছি ঠিক সেই রকম করুন। এইরকম করার পরে এইবারে দেখুন আমার পায়ের পাতার দিকে আপনারা খেয়াল করুন, পিঠ, এই যে আমার ব্যাক সেকশন পিঠ কিন্তু এইরকমভাবে কুঁজো হয়ে যাবে না কখনো, একদম কিন্তু স্ট্রেট থাকবে। ওকে, এবং দেখুন পায়ের পাতা 1 2 এইভাবে আপনারা প্রথম প্রথম 20 টাইমস করবেন, 3 4 ওকে, এইভাবে 20 টাইমস করবেন। এখন এই পদ্ধতি মানে অনুসরণ করলে অ্যাকচুয়ালি কি হয়, দেখুন আমি ঠিক যেভাবে রয়েছি এইভাবে আপনাদের যে ব্রেনে ব্লাড সার্কুলেশন কিন্তু সঠিক হবে, কারণ আমাদের আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের যে হার্ট রয়েছে সেই হার্ট কিন্তু সারা শরীরে রক্ত সরবরাহ করে। তো হার্ট দেখুন এক্ষেত্রে ওপরে রয়েছে, ওকে, সঙ্গে দেখুন চোখের ওপরে হার্ট রয়েছে, তো ন্যাচারালভাবেই যে ব্লাড সেই ব্লাড কিন্তু ওপর থেকে নিচের দিকে মানে সঞ্চালনটা অ্যাকচুয়ালি হয়। তো ব্লাড সার্কুলেশন সঠিক হওয়া মানে হচ্ছে গিয়ে অক্সিজেন সঠিক পরিমাণে সেই সমস্ত অর্গানে গিয়ে পৌঁছানো, তো আর অক্সিজেন সঠিক পরিমাণে সেই সমস্ত অর্গানে গিয়ে পৌঁছানো হওয়ার অর্থ হচ্ছে যে সেই সমস্ত অর্গান প্রপারলি ওয়ার্ক করা। তো এইবারে মানে 20 বার হয়ে যাওয়ার পরে এইবার আপনারা জাস্ট এইখানটায় এইভাবে আরও আপনারা 15 সেকেন্ড 20 সেকেন্ড 25 সেকেন্ড এইভাবে থাকার চেষ্টা করুন, অ্যান্ড দেন আপনারা রিল্যাক্স হয়ে যান। তো এই এক্সারসাইজটা কিন্তু চোখের জন্য, আপনাদের ব্রেইনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এই কেবলমাত্র এই এক্সারসাইজটাই যদি আপনারা কন্টিনিউ করেন, তো টোটাল আপনাদের 3টে রাউন্ড করতে হবে, আমি যতটুকু সময় ধরে আপনাদেরকে বললাম। তো এই 3টে রাউন্ড যদি প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আপনাদের এই যে চোখের দৃষ্টিশক্তির যে সমস্যা, এই সমস্যা কিন্তু আস্তে আস্তে মানে
দূর হয়ে যাবে। তো সাব এক্সারসাইজগুলো মোস্ট ইজি, এই এক্সারসাইজগুলো প্রত্যেকেই দেখিয়ে থাকেন, কিন্তু আমি যে এক্সারসাইজটা দেখালাম ওইটা কিন্তু অনেকেই মানে আপনাদেরকে দেখাবেন না। তো যেরকম একটা আঙ্গুলকে আপনারা ঠিক এইরকম করুন, আঙ্গুল আমাদের যে দৃষ্টি সেই দৃষ্টি এই আঙ্গুলের ঠিক একদম ডগার ওপর এইভাবে নিয়ে যান, এবং এইখানটায় আপনারা মানে 5 সেকেন্ডস হোল্ড করুন, এবং আস্তে আস্তে আঙ্গুলটাকে একদম নাক বরাবর ঠিক এইভাবে নিয়ে আসুন, এবং দৃষ্টি শক মানে দৃষ্টি কিন্তু একদম আঙ্গুলের ডগার ওপরে এইভাবে থাকবে, ঠিক এইখানটায় আপনারা 5 সেকেন্ডস হোল্ড করুন, আবার আপনারা এইভাবে নিয়ে যান। তো এই পদ্ধতি আপনারা অনুসরণ করবেন টোটাল 5 টাইমস, অর্থাৎ 10 সেকেন্ডস করে আপনারা এইখানে আঙ্গুলটাকে ধরে রেখে আর 10 সেকেন্ডস ওয়েট করবেন, এইখানে 10 সেকেন্ডস ওয়েট করবেন, টোটাল আপনারা 5 টাইমস করবেন। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড যেটা সেটা হচ্ছে সেম, এই আঙ্গুলটাকে এইরকম একদম নাক বরাবর এইরকম ভাবে আপনারা রাখুন, এবং আপনাদের দৃষ্টি চোখের দৃষ্টি এই আঙ্গুলের মাথার ওপর দিন, এবং আপনারা মাথাটাকে না ঘুরিয়ে আঙ্গুলটাকে জাস্ট এইভাবে আস্তে আস্তে এইভাবে ঘোরাতে থাকুন। দেখুন মাথা কিন্তু ঘুরবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, মাথা ঘুরবে না। তো এইভাবে আপনারা ঘোরাতে থাকুন, এবং এইখানে আসুন, এইখানটা আপনারা হোল্ড করুন, এবং আস্তে আস্তে আবার আঙ্গুলের ওপরে দৃষ্টি রেখে আপনারা এইভাবে আগের পজিশনে চলে যান। এই এদিকের ক্ষেত্রেও সেম আমি যেরকম আপনাদেরকে দেখালাম। এরপরে লাস্ট যেটা আপনারা করবেন সেটা হচ্ছে যে আপনাদের যে চোখের মানে যে আইবলটা, সেই আইবলটা আপনারা জাস্ট ক্লকওয়াইজভাবে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজভাবে এইভাবে আপনারা ক্লকওয়াইজভাবে ঘোরাবেন, হচ্ছে গিয়ে মানে 10 বার ক্লকওয়াইজভাবে ঘোরালেন, অ্যান্টি ক্লকওয়াইজভাবে আপনারা 10 বার ঘোরালেন, টোটাল আপনারা 5টা রাউন্ড করলেন। জাস্ট এইটুকুই আপনারা করবেন। যদি আপনারা কম্পিউটারের সামনে বসে জব করেন কিংবা অনেকক্ষণ ধরে মোবাইল দেখেন তো আপনারা এই কাজটা করবেন না, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে 15 মিনিট অন্তর অন্তর আপনারা জাস্ট চোখটাকে বন্ধ করবেন, এবং এই পাম এইভাবে ঘষবেন, ঘষে নিয়ে পামটা যখন আপনাদের গরম হয়ে যাবে তখন জাস্ট এই চোখের ওপরে এইভাবে দিয়ে রাখবেন, ওকে, এবং আবার ছেড়ে দেবেন। তো এই পদ্ধতি আপনারা নেবেন, আর আমি যেরকম আপনাদের এক্সারসাইজ দেখালাম সেই এক্সারসাইজগুলো করবেন, দেখবেন যে আপনাদের চোখের পাওয়ার কিন্তু অনেকটাই ঠিক থাকছে।